এবং শাস্ত্রে বলা হচ্ছে একটা মানুষ যতই খারাপ হোক না কেন, খারাপ গুণ তার মধ্যে থাকুক না কেন, শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসা মাত্রই তার সমস্ত সদ্গুণ তার ভেতরে প্রবেশ করে, শুদ্ধ ভক্তের সদ্গুণ প্রবেশ করে। তাই আমাদের উচিত শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসা। এবার অনেকে প্রশ্ন করতে পারে, আমার আশপাশে তো কেউ নেই, তো কেউ না থাকলেও আমাদের প্রভুপাদের লেখা গ্রন্থ তো রয়েছে, এবং প্রভুপাদ তিনি তার মন গড়া কোনো কথা লেখেননি, যা আমাদের বর্তমান সময় সিনেমায় বা টিভি সিরিয়ালে হয় হয়ে থাকে। প্রভুপাদ সমস্ত আচার্যদের কথা অনুযায়ী এবং সমস্ত শাস্ত্রগ্রন্থ অনুযায়ী তিনি লিখেছেন। এই জন্যে আমাদের উচিত এই প্রামাণ্য শাস্ত্রগ্রন্থ পড়া, এবং যারা আমরা পড়তে পারি না তাদের উচিত শ্রবণ করা। যদি আমরা এটা করি, তুমি কি বলিউডের গানে নাচছ নাকি? ঘরে বসো শান্তি, কি বলবো, ক্যামেরা হচ্ছে তো দেখো গান নাচ, ঠিক আছে। তা আমাদের উচিত কি হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে প্রামাণ্য জায়গা থেকে। একটা কথা না বললে নয়, বর্তমান সময়ে টিভিতে একটা সিরিয়াল আছে কৃষ্ণ, তো কৃষ্ণ আমরা জানি কত বছর বয়সে তিনি গোবর্ধন তুলেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে উল্টো পাল্টা জিনিস। কৃষ্ণকে কত বছর বয়সে প্রথানা মাতাজি নিয়ে গেছিল? ছদিন মাত্র বয়স। তিন মাস বয়স যখন, তখন তিনি শক্তাসুরের গায়ে লাথি মেরেছিলেন, এবং এক বছর বয়সে তৃণাবর্তসুর তাকে নিয়ে গিয়েছিল। আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী শ্রবণ করব, যার সময় আছে হয়তো বেশ কয়েকটা হবে। তো আমরা ডাইরেক্ট শুরু করছি এবং বই থেকে পড়বো, এবং মাঝে মধ্যে আমি অন্যদের কথা বলবো, মানে অন্যান্য আচার্যদের কথা। তো আজকে যেটা আমরা পাঠ করব সেটা হচ্ছে কি লেখা রয়েছে, তৃণাবর্ত উদ্ধার। তো আমরা জানি, তার আগে সংক্ষেপে বলি, শ্রীকৃষ্ণের পিতার নাম কি, পিতামাতার নাম কি, যারা জানেন বলেন। দেবকী আর বাসুদেব না বসুদেব? বসুদেব, গুলি ফেলে স্বাভাবিক, আমার প্রথম প্রথম গুলি যেত। বসুদেব হচ্ছে পিতা, আর কৃষ্ণের নাম হচ্ছে বাসুদেব, এরকম অনেক জায়গায় রয়েছে। যাই হোক, বসুদেব এবং দেবকী এটাও যেমন ঠিক, নন্দ মহারাজ এবং মাতা যশোদা, এবং নন্দ মহারাজ এবং বসুদেব হচ্ছে ভাই ভাই। কেমন ভাই ভাই? এক মহান রাজা ছিলেন, তার দুজন অনেকগুলো স্ত্রীর মধ্যে দুই প্রধান স্ত্রী, ক্ষত্রিয় স্ত্রীর থেকে যে সন্তান হয় তার নাম হচ্ছে সুরসেন, এবং বৈশ্য স্ত্রী থেকে যে পুত্র হয় তার নাম হচ্ছে পর্যান্ন। তো সুরসেন যেহেতু ক্ষত্রিয় ছিল, তাই সুরসেনের পুত্র থেকে হয় জন্ম বসুদেবের, তাই বসুদেব ক্ষত্রিয় ছিলেন। এবং পর্যান্ন থেকে কার জন্ম? নন্দ মহারাজের। তাই নন্দ মহারাজ তিনি বৃত্তিগতভাবে কি ছিলেন? বৈশ্য ছিলেন। ক্ষত্রিয়দের কাজ কি? ক্ষত্রিয়দের কাজ হচ্ছে যুদ্ধ পরিচালনা করা, রাজ্য শাসন করা, কিন্তু বৈশ্যদের কাজ কি? ব্যবসা করা, ব্যবসা করা, কৃষি গোরক্ষা। শাস্ত্রে বলা হচ্ছে, ভগবান বলছেন বৈশ্যদের কাজ হচ্ছে ব্যবসা এবং কৃষি করা, কৃষি কাজ করা এবং গোরক্ষা করা। তো শ্রীকৃষ্ণ এবং বলরাম জন্মত গ্রহণ করেছিলেন বসুদেব এবং দেবকী মায়ের গর্ভ থেকে, যদিও পরে রোহিণীর গর্ভ থেকে বলরামের জন্ম, কিন্তু তারা দুজন পালিত হয়েছিলেন কোথায়? নন্দ মহারাজের গৃহে। তাই জন্য তারা কিন্তু কি কাজ করতেন? ওই কৃষি গোরক্ষা করতেন। বলরামের কাছে কি থাকে, কাঁধে থাকে আর কি, সেটা লাঙ্গল। লাঙ্গল কিসের প্রতীক? তিনি জমি চাষ করতেন, এটার প্রতীক, জমি উর্বর করবেন, এটার প্রতীক। এবং কৃষ্ণের হাতে কি থাকে? এবং এটা দিয়ে তিনি গরুদেরকে আনন্দ দান করতেন। এক ভাইয়ের কাজ কি? হ্যাঁ, সেটা তো বলছি, এক ভাইয়ের কাজ হচ্ছে কি, জমি চাষ করা বা জমি উর্বর করা, এবং অন্য ভাইয়ের কাজ কি, গরুদেরকে আনন্দ দেওয়া বা গাভীদেরকে। তো দুই ভাই কৃষি কাজের দিকেই মনোনিবেশ করেছিলেন এবং গরু রক্ষা। তো যাই হোক, আমরা তার পরবর্তী কাহিনী জানবো। একচুয়ালি তৃণাবর্ত উদ্ধার হয় কৃষ্ণ তখন বয়স মাত্র এক বছর। তো আমরা পড়ি কী লেখা রয়েছে, প্রভাত কী লিখেছেন দেখি।